নোয়াখালীতে বৃষ্টি কমে যাওয়ায় নামতে শুরু করেছে বন্যার পানি। এখনও জেলার 8টি উপজেলায় পানিবন্দী কয়েক লাখ মানুষ। এর মধ্যে 502টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 76,000 মানুষ। জেলাজুড়ে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলির পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে ছুটতে থাকে মানুষ। নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে যাওয়া অনেকেই জানিয়েছেন তাদের বাড়ি 4 থেকে 5 ফুট পানিতে প্লাবিত হয়েছে। গরু ছাগল সব চালি নিরুপায় হয়ে আশ্রয় ওখানে এখন আমরা উপস্থিত আছি। একা কাবল খাট আর কিছু নেই, সব বিভিন্ন আশ্রয়কেন্দ্রের আশপাশে থাকা মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় দুর্গতদের খাবার দেওয়া হচ্ছে। পানির কষ্ট একদম রানিয়ে গেছে, আমরা রান্ধি ভাই খাইতে মারিনি, একটা আঙ্গ হয়ে কিনে আর মহল্লা বেগে পুরো ভাই। আমি আমার মাকে নিয়ে এখানে আশ্রয়কেন্দ্রের মধ্যে আসি, আমাদের বাড়িতে এক কামড় পানি আর থাকার মতো পরিবেশ নাই। তা সেন্টারে আমরা খাওয়া দিচ্ছি প্রতিদিন 1200 থেকে 1500 লোকের খাওয়া দিচ্ছি দুই বেলা, এবং আমরা ইনশাল্লাহ এই বানবাসী মানুষের জন্য যতদিন এখানে থাকবে আমরা ওদের পাশে থাকব। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন এবং বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া মানুষের সাথে কথা বলেন। ভারতের সাথে আমাদের যেই পানি চুক্তিগুলো এবং যে পানির ন্যায্য হিস্যা সহ বাকি সকল ক্ষেত্রেই কূটনৈতিকভাবে আমরা জাতীয় স্বার্থকে সামনে রেখেই এই সরকার কূটনৈতিক সকল চুক্তি থেকে শুরু করে সব কিছু করবে। এখানে কোনো গোষ্ঠীর সাথে ভারতের সরকারের চুক্তি হবে না, হবে এদেশের মানুষের সাথে। মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন, মানুষের জন্য যে জাতীয় স্বার্থ রক্ষা প্রয়োজন, সেটা রক্ষা করেই সকল ধরনের আন্তর্জাতিক চুক্তির দিকে ভবিষ্যতে আমরা কাজ। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান সহ প্রশাসনের কর্মকর্তারা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে নোয়াখালীতে বন্যার পানিতে তলিয়ে গেছে 4,686 হেক্টর আমনের বীজতলা, আবাদ করা আমনের ক্ষতি হয়েছে 26,900 হেক্টর। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।